হাই হ্যালো মস্তি মে ঝুমো, আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও আর একবার স্বাগতম। তো দেখতে পাচ্ছ একটা অড জায়গা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। হ্যাঁ, আমার পাশে আমার বন্ধু আছে, এই যে। তো একটা অড জায়গা থেকে আজ ব্লগটাকে স্টার্ট করছি, তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের একটা বন্ধুর বার্থডে। তো আজ হচ্ছে 2nd January আর আজকে হচ্ছে আমাদের একটা বন্ধুর বার্থডে। তো গতকাল রাত্রে যেমন ওকে উইশ করার করেছি, তো ওভার কলই করেছি, ওভার কল। তো এবার হচ্ছে আমরা ও আজ সকালে আজ আমরা ফোন করে জানায় আজকে হচ্ছে আমাদেরও ট্রিট দেবে। তো চলে এসেছি এখন ট্রিট পেতে রাস্তায়। তো ট্রিট পেতে কার না ভালো লাগে। তো চলো আজকে থেকে, মানে আজকে এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো ওরা আমাদের বলেছে এখানে দাঁড়াতে, ওরা এসে আমাদের পিক আপ করবে, তারপর আমরা একসাথে যাবো। তো আজ দিনটা বেশ ভালো মজা হতে চলেছে। তো চলো আজ সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এসে গেছে ওরা আমাদের পিক আপ করতে, এখান থেকেই আমরা একসাথে যাব। তো আমরা এসেছি ফ্লেমবি ক্যাফে ও রেস্টুরেন্টে, এইটা বলতে গেলে খুব নতুনই হয়েছে। তো আমরা এখন কোথায় এসে গেছি? ফ্লেমবি। তো এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে এগেইন। আচ্ছা, তো আলাপ করে দিয়ে হচ্ছে সঞ্চিতা, আমাদের প্রথম আলাপ হলো। আগে দেখা হয়েছে, কথাবার্তা প্রথম হচ্ছে, ভালো। আমাদের সঙ্গে আমাদের আরও একটা বন্ধু আসবে, কিন্তু ওর আসতে একটু লেট হবে বলে আমরা ততক্ষণ ভেতরে গিয়ে বসছি। ততক্ষণ চলো তোমাদের একবার ভিতরে এই রেস্টুরেন্টটা ঘুরে দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টের চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, বলতে গেলে মানে যেখানে তুমি দাঁড়াবে ছবি কিন্তু খুব ভালো উঠবে। যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, তো আজকে গিয়ে দেখলাম শুধু আমরাই, মানে আমাদের গ্রুপটাই ওখানে আছে, আর কেউ নেই, পুরো বাকি সব চেয়ার টেবিলগুলো ফাঁকা। কিন্তু বলতে হবে যে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর। ইয়োর বার্থডে গার্ল, থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, যেটা এখন উনি দিতে চলেছেন। এখনো দিইনি, দেব। আমরা চারজন তো এসে গেছি, কিন্তু আমাদের সঙ্গে আরও একজন আসবে, স্নিগ্ধা বলে। হ্যাঁ, এসে গেছে, ফোন করেছে। তো ও আসুক, তো আপাতত এখানে কেন ফটো শুট না আছে। এখন আমরা মেনু কার্ড দেখতে ব্যস্ত, খাবো কি খাবো না কিছু ভেবেই উঠতে পারছি না। ফাইনালি আমরা ডিসাইড করে নিয়েছি আমরা কি কি অর্ডার দেব। তো কাকু এখন অর্ডারটাই আমাদের লিখে নিচ্ছেন। আমাদের মেনু অর্ডার করা হয়ে গেছে, বাট এখন খাবার আসছে, খাবার আসছে। এখন আমরা আপনার ছবি তোলা কন্টিনিউ রাখবো। ওকে, আমাদের গিফট দেওয়ার পালা। তো আমরা একে একে করে সবাই সৌরিনাকে গিফট আউট দিয়ে দেবো। আমরা অর্ডার দিলাম হচ্ছে এক সেকেন্ড, মেনু দেখে রেখে বল। আটার নান,
ড্রাই চিলি চিকেন, হ্যাঁ ড্রাই চিলি চিকেন, বাটার নান, হাক্কা নুডলস, সেজওয়ান চিকেন, আর আলাদা তো কিছু তো আমরা বসে বসে গল্প করছিলাম, তার বেশ অনেকক্ষণ পরে ফাইনালি আমাদের খাবারগুলো এসে গেছে। আমরা তো স্টার্টার খেতে খেতে খুবই মজা করেছি, খুব গল্প করেছি, খুবই মজা হয়েছে প্রথম দিকে। এক এক করে আমাদের সমস্ত অন্যান্য অর্ডারগুলো চলে এসেছে, এবার হচ্ছে ভালোভাবে পেট পুজো করার টাইম। তো সমস্ত খাবার ওখানের এই কাকুটাই আমাদের সার্ভ করে দিচ্ছিল। তো বার্থডে গেল এখন সার্ভ করছে, খুঁজবি আমার শুনে খুব মায়া লাগছে, কোথায় দেব আমি বুঝতে পারছি না। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, একজনের ছাড়া। সে এখনো এক পিস মাংস নাড়াচাড়া করছে। যাই হোক, ওর খাওয়া হবে কোনো একটা সময়, আমরা তারপর যাবো। ওভারঅল থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, থ্যাংক ইউ। এই মেয়েটা আমায় বলেনি এবার হবে আমাদের ফটোশুট, শুধু পাঁচজনের একটা ফটোশুট হবে। হ্যাঁ লিপস্টিক উঠে গেছে, তোর পুরো লিপস্টিক উঠে গেছে, আর কিছু। তো আমাদের তো খাওয়া দাওয়া সব শেষ একদম পারফেক্টলি, অনেক কিছু খাওয়া হয়েছে, অনেক মজা করেছি। চুপ করো না, খাওয়া শেষ, খুব ভালোভাবে খাওয়া হয়েছে, সবাই খুব আনন্দ করেছি, অনেক কথাবার্তা, অনেক হ্যাঁ অনেক আলাপ টালাপ, অনেক কিছু হয়েছে, সবাই ভালো লেগেছে। হ্যাঁ একদম ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।
আচ্ছা তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, গিফটগুলো নিয়ে আয়। চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।